ছাত্রছাত্রীরা তোমাদের মধ্যে অনেকেই আবার প্রশ্ন করো জেরান্ড আর পার্টিসিপেল মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো না তাই আমি একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে এসেছি দেখো লেখা আছে জেরান্ড নাউন অ্যাজ ওয়েল অ্যাজ ভর ভার প্লাস আইএনজি থাকবে যেমন আই এনজয় ওয়াচিং টিভি প্রোগ্রাম আফটার ভার ভারবের পরে বসেছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এটা ওয়াকিংটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে ইওর রিজেক্টিং দ্য অফার ইস দেক্ট ডিসিশন আফটার পুজোর ঠিক পরেই বসেছি আবার পার্টি দেখো এস ওয়েল এস ভার্বের মতো কাজ করবে অ্যাডজেকটিভ অথবা ভার্বের মতো কাজ করবে আই লাইক পিপল ওয়াচিং টিভি প্রোগ্রামস আফটার অবজেক্ট অবজেক্ট উপরে বসেছে উই স ওয়াকিং ইন মর্নিং আফটার অবজেক্ট অবজেক্ট উপরে বসেছে রিজেক্টিং দিস জব হি প্রেড ফর অ্যানাদার অর্থাৎ পার্টিসিপল গভর্নিং নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে ডুইং দ্য ওয়ার্ক হি লেফট ফর হোম বারবার এই বিষয়গুলো একটু জটিল বারবার এগুলো শুনতে হবে শুনে 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 অভ্যাস করতে হবে ঠিক আছে